नमस्कार आपनारा देखछेन बिग न्यूज आमी जयदेव। 24 जुलाई आमरा दिनटा भुलिनि भुलबोना। 42 तीरधान दिवस महानायक उत्तम कुमारे आपनारा चोख राखुन बिग न्यूजेर पर्दाय, देखाबो किभाबे तार সেই তীরদান দিবস আমরা পালন করছি, তাকে মনে রাখছি, তার গান আমরা স্মরণ করছি। মহানায়ক তুমি, বাংলা ছবির নায়ক তুমি, তুমি চলে গেছো, রেখে গেছো স্মৃতি, তুমি অমর অক্ষত, অভিনয়ের রাজা তুমি, রাজার সিংহাসন তুমি করছো শাসন এখনো, তুমি বাঙালির প্রাণ, তুমি বাঙালির মান, তোমাকে নিয়ে আমাদের অভিমান। তুমি উত্তম, তুমি উত্তম, আজও আমাদের কাছে মহানায়ক উত্তম। উত্তম কুমারের ছবির গান বলতে অনেক গানের কথা মনে পড়ে, কিন্তু গাইতে গেলে ভয় লাগে, এখনো ভয় লাগে, এই কারণে যে এমন সব গান তৈরি হয়েছে একসময় একটু একটু ভুল হলেই মানুষের কানে আপনাদের কানের কাছে গিয়ে পৌঁছে। চেষ্টা করছি, প্রথম গান ছবির নাম মন নিয়ে এবং দুর্গবন্ধের গান। চলিতে চলিতে মাঝা
খুব দরকার, আসুন আপনারা গ্রহণ করুন, একটা বড় করে করতে চাইছি বন্ধুরা, অসাধারণ। কাছে আমরা আগে শ্রদ্ধার্ঘ অর্পণ করব সোমালি, মিস্টার পাইকে আমরা আগে সম্মান জানাচ্ছি, তারপর খাদু পাত্র, ইলেকট্রিশিয়ান বিশ্বনাথ দাস প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট এবং তাপস দাস প্রোডাকশন ম্যানেজার, এদের কাছে যেমন আমরা চেষ্টা করেছি একটু আর্থিকভাবে তাদের পাশে দাঁড়ানো এবং অনন্য সম্মান তাদের কাছেও আমরা পৌঁছে দিচ্ছি। আমাদের মান্য সম্পাদক তন্ময় কর যদি আসেন, এটা না খুব ভালো হয় যদি রত্নাদি তুলে দেয়, এটা অদ্ভুত হবে, এটা এটা আমাদের মনে হয় এটা স্ক্রিপ্টেড নয়, এটা যদি সত্যি রত্নাদি তুলে দেয় তাহলে এই এটা আরো মহতি হবে, এর আবেগটা আরো একটু বেশি জারিত হবে। হ্যাঁ, খাদু ইলেকট্রিশিয়ান বিশ্বনাথ দাস প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, তাপস দাস প্রোডাকশন ম্যানেজার, এরা সবাই উত্তম কুমারের সাথে কাজ করেছেন। বলুন একটা বড় করে করবার চাইছি, আরেকটু জোরে চাইছি, কারণ এই সব মানুষজন না থাকলে আমাদের কোনো অস্তিত্ব থাকতো না। আমাদের আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। সেই 42-এর কর্তা বলুন, 42 গ্রুপ বলুন, সবাইকে আমার অসংখ্য 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 ধন্যবাদ। সত্যি কথা বলতে কি, পুরস্কার আমি অনেক পেয়েছি কিন্তু এই লাইফ টাইপ অ্যাচিভমেন্টটাই প্রথম পেলাম, যার জন্য আজকে আমার ভীষণ ভালো লাগছে যে সত্যি মনে হচ্ছে আজ আমার বয়স হয়েছে, আজ আমি 60-এর কোটায় পৌঁছে গেছি, আজ 60 বছর আমি অভিনয় করছি, সেই 60 বছরে এই যে আপনাদের কাছে এই ভালোবাসা পেয়েছি, ওনারা যে পুরস্কার আজ আমাকে দিলেন এটা সত্যি মনে হচ্ছে আমি এটা যেন ভগবান আমাকে দিয়ে দিলেন, এটা আমি মুখে বলে ভাষায় আপনাদের বোঝাতে পারছি না যে আমার কি আনন্দ লাগছে, কি ভালো লাগছে। বন্ধুরা সবাই উঠে দাঁড়াবো এবং এই স্মারকটা যখন তুলে দেব একটা বড় করে রোদ্দুর চাই বন্ধুরা, এই করতালি এই আবেগী বাঙালির আবেগ, আমরা বিশ্বাস করি রত্না ঘোষাল তার যে অবদান বাংলা ছায়াছবি বাংলা নাটকে এবং বাংলা সংস্কৃতি জগতে তার কাছে আমরা চিরঋণী হয়ে থাকবো, আমরা নিজেরাই সম্মানে আমরা নিজেরাই যেন ঘোষিত হলাম। অন্যান্য উপহার আর মূল স্মারকটা যখন তুলে দেব আমরা, যেটা আমাদের আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর সুজিত কর প্রকাশ্য, মূল যে স্মারকটা যখন উনি তুলে দেবেন আমরা সবাই উঠে দাঁড়িয়ে, অন্যান্য অমিত বোস সাধারণভাবে এই মানুষটিকে আদর জানিয়েছিলেন, আমাদের থিয়েটারে আমাদের নাটকে এই মানুষটার কন্ট্রিবিউশন আমরা সবাই জানি। সত্যি কথা বলতে যখন এই মানুষটির হাতে আমরা এবছরের অনন্য সম্মান তুলে দেব, আসলে এই অনন্য সম্মান বাঙালির। এই যে অনুষ্ঠান আর যেভাবে আর কি আমরা উত্তম কুমারকে স্মরণ করি আর কি, তো সেই ব্যাপারে আপনার শিল্পী জীবনের যে অভিজ্ঞতা আর যেভাবে আজকের দিনটা একটু আপনি যদি বলেন। আমার কাছে একটা প্রিভিলেজ অ্যান্ড অনার টু যে এরকম একটি বিশেষ দিনে আমরা উত্তম কুমারকে স্মরণ করতে পারছি গানে গানে, এটা আমার মনে হয় উত্তম কুমার কালচারাল অ্যাসোসিয়েশনের একটা ভীষণ বড় পদক্ষেপ, যার জন্যে আমরা এই এতজন শিল্পী একত্রিত হয়ে পারফর্ম করতে পারছি এবং মানুষজনদের গানে গানে যেন উত্তম কুমারকে আমরা তুলে ধরতে পারছি তার সেই কালজয়ী গানের মাধ্যমে।